একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে, একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শুনে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমি বলছিলাম না কি কোথায় খুঁজছো জানো না, কাকে খুঁজছো জানো না, জানি কিন্তু, জানি কিন্তু খোঁজার পদ্ধতি জানি না। বাবা কি তুমি না চাইতেও তোমাকে বিয়ে করেছিল? আমাদের পুরো পরিবারটাই কেমন টুকরা টুকরা হয়ে গেছে, কেউ কারো সাথে নেই। তুমি সম্ভবত চাকরিটা ছেড়ে দিয়েছো, ঠিক বলেছি না? অবশ্যই, কোন দিন কোনটা খুঁজে দেয়নি, তাহলে খুঁজে এনে দাও আমার বাবাকে। তুই যা করছিস এ কাজ তুই করিস না, এর ফল ভালো হবে না স্বামী। ফলাফল বিষয় আমার জানার দরকার সত্যটা, তারপর যা হওয়ার তাই হবে। তুই বুঝতে পারছিস না এখন আর সত্য জেনে আমাদের দরকার নেই। সেদিন তুমি জোর গলায় সবার সামনে সত্যটা বলতে পারলে আজ কেন বলতে পারছো মা? সেদিন তোমার জন্য যেটা জরুরি ছিল আজ সেটা আমার জানার জন্য জরুরি, আমাকে জানতে হবে। আমার কথা শোন, তুই এসব ভুলে যা। না মা, সম্ভব নয়, আমাকে জানতে হবে। আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমি দুঃস্বপ্ন দেখি, মনে হয় আমি একটা মিথ্যের মধ্যে বেঁচে আছি। এত সব সত্য মিথ্যের মাঝখানে আমাদের ঝুলিয়ে রাখার অধিকার তোমার নেই। এতে তোর শুধু কষ্টই বাড়বে, তুই এটা করিস না, শুধু এটুকুই তোর কাছে চাচ্ছি। আমি আমার শেখরকে জানবো, আমার রুটস। এতে আমি তো শেখর মা, তুমি শেখরের অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমার নিজের বাবা, তাকেও আমার চাই। এত রাতে আবার কোথায় বের হচ্ছিস? জুনায়েদ চাচা চলে গেছেন। তোর যদি সময় থাকে তাহলে আমি তোর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আমি তোর সাথে থাকতে চাই। কিসের জন্য? তোর বাবাকে খোঁজ করার জন্য। তার কোনো প্রয়োজন নেই। কেন? আজ এতটা বছর পর তাকে খোঁজ করা তো তোর জন্য প্রয়োজন হয়ে পড়েছে।
চুপ করে থাকিস না স্বামী, এটা চুপ করে থাকার সময় নয়। নিজের বাবাকে খুঁজতে চাওয়াটা কি অন্যায়? না, একদম না। আর আমি আজ এতটা বছর তোদের ছেলের মতো ভালোবেসেছি, সেটা কি আমার অন্যায়? আমি তো শক্ত কথা বুঝি না। শক্ত কথা নয় স্বামী, অত্যন্ত সহজ। তোর আমার জীবনের মতো একটা সহজ কথা। কোনটা? তোরা আমাকে বাবা বলে ডাকতি, আজকে একটা ছোট্ট ঘটনা আমাকে তোর বাবা বলে মনে হচ্ছিল। আচ্ছা শোভন, বলতো ওই লোকটা দেখতে কেমন ছিল? কোন লোকটা? ওই যে বড় ভাই আর মেজ ভাইয়ের বাবা। ওই, এটা তো মাথায় নেই। তবু আন্দাজ করে বল। বড় ভাইয়ের মতো? না, বড় ভাই তো মায়ের মতো। তাইলে মনে হয় মেজ ভাইয়ের মতো। আচ্ছা, বড় ভাই আর মেজ ভাই যদি ওকে বাবার কাছে যায় কা? ইম্পসিবল, এটা হইতে দিব না। সত্যি সত্যি যদি যেতে চায় তাহলে তার আটকাতে পারবি না। মা বাবার কথা একবার ভাববো না, আমগো কথা নয় বাদই দিলাম। হেমন সেলফিশ। আহ, ওরা তো এখনো সেখানে যায়নি। না না, হ হ, দেখছোস আমরাও জানি কেমন দুইটা পক্ষ হয়ে গেছি, ওরা আর আমরা। শিট, বড় ভাইয়াটাও এমন সময় গায়েব। হ, এই পথ চলাতেই আনন্দ। আরে তুই লিগে ক্যাপ্টেন অফ দ্য শিপ, এরকম বিপদের সময় ফুইটা গেলে চলে? বড় ভাইয়াটা আসলেই সেলফিশ। মেজো ভাইয়াই বা কম কিসে, আমগুলোকে ঠিক মতো কথাই কয় না, সেলফিশ। মুখ বন্ধ করি বল, আমার দুই ভাই পুষ্টি উদ্ধার কর। Right, okay, can be used for that purpose. So if it is a number column, for which key purposes is usually stocked with positive numbers, some negative number might do the trick. That is, however, preferable not to take chances through declaring the... এত রাত জেগে পড়াশোনা করিস কেন? কাল সকালে একটা পরীক্ষা আছে। Declaring the columns... কি সব পরীক্ষা দিস, কখনো তো রেজাল্ট বের হতে দেখি না। ভাইয়া, তোমার যদি ঘুম না আসে তুমি পাশের ঘরে গিয়ে বসো। তোর কি ধারণা আমি তোকে বিরক্ত করছি? তোমার কি মনে হয়? না, আমার ঘর, আমি যা খুশি তাই করতে পারি, তাতে তোর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখানেই বস, আমি ওইখানে যাই। না না না, আমি তোকে ডিস্টার্ব করবো না, আমি ঘুমাতে এসেছি। আরে রাসেল, তোদের ইউনিভার্সিটিতে তো লেখাপড়ার অনেক খরচ। হ্যাঁ, অনেক টাকা লাগে।
তো বাবা যে টাকা দেয় তাতে তো রয়ে যায়। পুরোপুরি হয় না, খানিকটা আমি শেয়ার করি। বলিস কি, কিভাবে? তুই কি কোনো চাকরি টাকরি করিস নাকি? না, আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ছোটখাটো বিজনেস করছি। আমাকে তোদের পার্টনার হিসেবে নিবি? তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো? না, দেব। ফারজানা পর্যন্ত জানিস ইফতি চিঠি পাঠিয়েছে? জানি। তা তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ। সেই পথে পথে ঘুরে বেড়ানো, অজানা অচেনা মানুষটাকে সন্ধান করা, অজানা তবে অচেনা নয়। যাক, তোমার শুনে কোনো লাভ নেই। আপা নাস্তা রেডি করো। রাসেল, তুই এখনই বেরোচ্ছিস দেখবে। যাবো একবার, কিন্তু দেরি হবে। তোমাদের বস তো বেশ ভালো, যখন খুশি তখন অফিস যেতে পারো, কিছু বলে না। না, রেজিগনেশন লেটার দিতে যাব। তুমি কি সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দিচ্ছ? কাল রাতে তোকে বললাম না ব্যবসা করবো। ভাইয়া, আমার মনে হয় তোমার আর একটু সময় নেওয়া, একটু ভেবে দেখ। কদিন ধরেই তো ভাবছি, এখন সিদ্ধান্ত নেয়ার পালা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। ভাইয়া, তোমার ফোন কে? পারজানা আপা, বলে দে বাসায় নেই। ভাইয়া, আবার কি? তোমাকে বলতে বলেছেন উনি চাকরি ছেড়ে দিয়েছেন। দেখলি সেলফিস, যে সেলফিসি এত কইরা কইলাম আমারে লগে লগ নিল না।
নিবে না, ওরা আমাদেরকে নিবে না, কোথাও নিবে না। নিব না মানে? এত সহজ দেখ না খেলটা কিরম খেলি। শোন, আমি বড় ভাউজে পাকড়াও করতে খুলনা যাবো, আর তুই মেজ ভাইয়ের পিছে লাগবি। এতে লাভটা কি? এসব করে ওদেরকে পাওয়া যাবে না। ওরা আমাদেরকে সবকিছু কিন্তু বাদ দিয়েছে। ওরা বাদ দিলে হইল? আমি ছাড়ুম না, আমারও অধিকার আছে ব্রাদারহুড। অধিকার? ওরা নিজেদের তো নিজেদের অধিকার ছেড়ে চলে গিয়েছে। হবো আবার কি এর অধিকার? মা, মায়ের অধিকার। এখন সবকিছু ছেড়ে নিজেদেরকে মহৎ প্রমাণ করতে চাইছে। না না সৌরভ, তোর এই কথাটা ঠিক না। নিজের মায়েরে ছেড়ে যাওয়াটা কারো লেগেই মহৎ হইতে পারে না। শোভন, তুই অনেক কিছু অনেক সহজেই ভাবতে পারিস, কিন্তু সেটা আমি পারি না। আচ্ছা বলতো, মেজু ভাই আসলে কি চায়? এখানে আমার সাহস হয়ের কি আছে? তোর কি মনে হয় মেজু ভাই অকারণে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? হয়তো বাড়িতে ভালো লাগে না। তুই আসলে কিছুই জানিস না, মেজু ভাই তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। না না সৌরভ, এইটা আবার বেশি কইলি। শোভন, আমি সব জেনে শুনেই বলছি, মেজু ভাই নিজে আমাকে বলেছে। ও মাই গড, মেজু ভাইয়া তাহলে কি চায়? বাবা আর মায়ের মাঝখানে ওই লোকটাকে হাজির করতে চায়। তাতে লাভ? কোনোই লাভ নেই, শুধু শুধু দূরত্ব বাড়িয়ে দেয়া। তুই একবার ভাবতে পারিস, বাবা আর মায়ের মাঝখানে যখন একজন অনাকাঙ্ক্ষিত অপ্রিয় লোক এসে দাঁড়াবে তখন? ডান হাতের মধ্যমায় ধারণ করলে শনি কেটে যায়, বৃহস্পতি ভর করে, নাম মনে নাই। তবে শনি যে কাটে না এই বিষয়ে আমি নিশ্চিত। বিষয়টা মানবিক, মাথা গরম করে কিচ্ছু করতে পারবি না। বাবা বাবা, তুমি বিষয়টাকে মানবিক বলছো? আমি তো বলি এই পুরো বিষয়টা অনেক বেশি অমানবিক। ওই 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 ও